প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পিজিতে পড়ছো, ইভেন সেমিস্টার দেবে, তোমাদের এই মুহূর্তের পরীক্ষা নিয়ে তোমরা দুশ্চিন্তার মধ্যে রয়েছো। তোমাদের পরীক্ষা অনলাইনে হবে না অফলাইনে হবে? এরই মাঝে মুখ্যমন্ত্রীর তরফ থেকে, শিক্ষামন্ত্রীর তরফ থেকে পরীক্ষা নিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণভাবে জানিয়ে দেওয়া হলো তারা অ্যাকচুয়ালি কি চাইছে। রাজ্য সরকার অনলাইনে চাইছে না অফলাইনে চাইছে, সমস্তটাই বিস্তারিত এই মুহূর্তের ইনফরমেশান অনুযায়ী তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো, এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা সকলেই জানো প্রতিদিন সকালবেলা তোমাদের জন্য প্রত্যেকটা ইউনিভার্সিটির যে নতুন নতুন আপডেট উঠে আসে তোমাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু আজকে যখন সকালবেলা ক্লাস নিচ্ছিলাম, ব্যাচে পড়াচ্ছিলাম, তখন আমি ফোনটা খুলে জাস্ট বিষয়গুলো চেক করছিলাম কোন ইউনিভার্সিটির তরফ থেকে কী আপডেট আসছে। একটি লিডিং নিউজ পেপার যেখানে উঠে এসছে একটা খারাপ খবর, সত্যি তারপরে আর আপডেট দিতে ইচ্ছে করেনি। কিন্তু তোমাদের প্রত্যেককে বাস্তবটা জানানো উচিত, সেই কারণে ভিডিওটা পুনরায় করছি। এক্ষেত্রে এ তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, কিছুদিন ধরেই কিন্তু সূত্র মারফত আমরা বিভিন্ন ইনফরমেশন পাচ্ছিলাম যেখানে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীর বিভিন্ন বক্তব্য উঠে আসছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন একটি বক্তব্য উঠে এসছে কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউজি পিজির ইভেন সেমিস্টারের পরীক্ষা নিয়ে। মুখ্যমন্ত্রী নিজে অ্যাকচুয়ালি পরীক্ষা নিয়ে মত প্রদান করেছেন, শিক্ষামন্ত্রী নিজে পরীক্ষা নিয়ে মত প্রদান করেছেন, পরীক্ষা কোন পদ্ধতিতে এই মুহূর্তে নেওয়া উচিত। তো অ্যাকচুয়ালি পরীক্ষা সমস্ত কিছু কি পরিবর্তন হতে চলেছে এ মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী? এই মুহূর্তে সম্পূর্ণ রাজ্য সরকার সহ মুখ্যমন্ত্রী সহ শিক্ষামন্ত্রীর সমস্ত বক্তব্য সহ কি হতে চলেছে পরীক্ষা সংক্রান্ত সমস্ত বিষয় তোমাদেরকে ডিটেলসে বলে রাখি। এক্ষেত্রে বিশ্বস্ত লিডিং নিউজ পেপার পরীক্ষা নিয়ে এই মুহূর্তে কি আর্টিকেল প্রকাশ করেছেন সেটা তোমাদের পুরোপুরি আগে জানাই। দেখো, এখানে পরিষ্কারভাবে লেখা হয়েছে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের আসন্ন সেমিস্টার অনলাইন নাকি অফলাইন কোন পদ্ধতিতে হবে তা নিয়ে বিতর্ক রয়েছে। পড়ুয়াদের একটি অংশ বিক্ষোভেও নেমেছে, তার নেতৃত্বে দেখা গিয়েছে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বকে। তবে প্রশাসনের খবর, রাজ্য সরকার চাইছে যে আসন্ন সেমিস্টারের পরীক্ষা অফলাইনে হোক। খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ বিষয়ে সহমত প্রকাশ করেছেন। তার মানে বুঝতেই পারলে যে ইনফরমেশনটা আমরা এতদিন ধরে সূত্র মারফত জানতে পেরেছিলাম, যেখানে রাজ্যের শাসিত দলের অ্যাকচুয়ালি ছাত্র পরিষদরা ছাত্রদের এর সমস্যার কথা তুলে ধরেছিল এবং ছাত্র পরিষদের তরফ থেকেও বক্তব্য এসেছিল যাতে এই যে ইভেন সেমিস্টার, এই আসন্ন ইভেন সেমিস্টারের পরীক্ষা অনলাইনেই যাতে হয়। কিন্তু এই মুহূর্তে আমাদের রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী কিন্তু অফলাইন পরীক্ষায় সাই দিয়েছে, যেটা সংবাদ মাধ্যমে পরিষ্কারভাবে উঠে এসেছে। এক্ষেত্রে তোমাদের ইভেন সেমিস্টারের সমস্ত পরীক্ষা কি অফলাইনেই হতে চলেছে সেটা জানাবো। তার আগে সংবাদ মাধ্যমের ওই আর্টিকেলে লেখা হয়েছে সূত্রের খবর, অনলাইন পরীক্ষার দাবিতে রাজ্য জুড়ে ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে উপাচার্যদের একাংশেও যোগাযোগ করেছেন। এক্ষেত্রে শিক্ষামন্ত্রীর তরফ থেকে উপাচার্যদের মনে করিয়ে দিয়ে বলা হয়েছে বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা অফলাইনেই নেওয়া উচিত বলে সরকার মনে করছেন। প্রসঙ্গত, অনলাইন পরীক্ষার দাবি জানিয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়েছে তৃণমূল ছাত্র সংগঠন রাজ্য সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য। তার মানে তোমরা বুঝতেই পারলে শুধুমাত্র শিক্ষামন্ত্রী না, মুখ্যমন্ত্রীও কিন্তু এই মুহূর্তে অনলাইন পরীক্ষার পক্ষপাতী নয়। তাদের বক্তব্য যে অফলাইন পরীক্ষায় এই পরিস্থিতিতে নেওয়া উচিত। এক্ষেত্রে তোমাদের মধ্যে অনেকে আবার চিন্তার মধ্যে পড়ে গেছো। কালকেই রীতিমতো আরও একটি বক্তব্য এসেছিল, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ
সরকার মহাশয়ের তরফ থেকে যে তিনিও জানিয়েছেন এই পরিস্থিতিতে অফলাইনে এক্সামিনেশন নেওয়া উচিত। এবং তারপরে আজকেও বিষয় উঠে আসলো যে মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী উভয়েই সহমত পোষণ করেছেন অফলাইন এক্সামিনেশনের। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, কিন্তু এটা তাদের বক্তব্য, তাদের মতামত, আবার বলছি তাদের মতামত, তারা কোনো রকম নির্দেশ দেয়নি রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোকে। রাজ্য সরকারের তরফ থেকে বিশ্ববিদ্যালয়গুলোর ওপর যে দায়িত্ব দিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো যেরকমভাবে বুঝবে সেই অনুযায়ী তারা সিদ্ধান্ত নিতে পারে। বিশ্ববিদ্যালয় যদি চায় অনলাইনে পরীক্ষা নিতে পারে, বিশ্ববিদ্যালয় যদি চায় অফলাইনে পরীক্ষা নিতে পারে। যে নোটিশগুলো রীতিমতো প্রকাশিত হয়েছে অনলাইন পরীক্ষার, আশা করছি সেই নোটিশগুলো অব্যাহত থাকবে অনলাইন পরীক্ষায়। এই মুহূর্তে ছ মাসের সিলেবাস অনেক জায়গায় দু মাসও ঠিক করে কমপ্লিট হয়নি, অনেক অনেক ক্ষেত্রের ক্ষেত্রে একদিন দুদিনও ক্লাস হয়নি। ছাত্রছাত্রীদের সমস্যার কথা তুলে ধরেছে ভিডিও মারফত, যারা দেখোনি আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারো। একই সাথে আরও একটা বিষয়, বেশিরভাগ ক্লাসই হয়েছে অনলাইনে, যেখানে তাদের একটা পিডিএফ হোয়াটসঅ্যাপের দ্বারা পাঠিয়ে দেওয়া হয়েছে। এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ পাঠিয়ে কি সমস্ত পড়াশোনা আর অ্যাকচুয়ালি পঠন পাঠনের এর কলেজ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শেষ হয়ে যায়। সেই কারণেই কিন্তু ছাত্রছাত্রীরা পর্যাপ্ত যে ক্লাস অফলাইনে সেটা না পাওয়ায়, সিলেবাস সম্পূর্ণভাবে শেষ না হয়, তারা সম্পূর্ণ সিলেবাসের ওপর পরীক্ষা দিতে নারাজ, সেই কারণেই কিন্তু তারা আন্দোলনের পথে নেমেছেন। এবং সেই কারণেই কিন্তু একাধিক ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের সমস্যার কথা বুঝে অনলাইনে নোটিস দিয়েছেন। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে আরও একটা বিষয় জানিয়ে রাখি, একটা ইউনিভার্সিটির আন্ডারে প্রচুর কলেজ থাকে। কোনো কলেজে দেখা গেছে, আমি ধরে নিলাম 70% সিলেবাস শেষ হয়েছে, কোনো কলেজে 80% সিলেবাস শেষ হয়েছে, কোনো কলেজে কোনো ডিপার্টমেন্টে বিন্দুমাত্র সিলেবাসও শেষ হয়নি। সেক্ষেত্রে এ ইউনিভার্সিটিও কিন্তু চূড়ান্ত ডিসিশান নিতে সরাসরিভাবে অক্ষম হবে। সেই কারণেই কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী তথা রাজ্য সরকারের কাছে এ ছাত্র ও তরফ থেকে অনুরোধ জানিয়েছি, মাসমেলিং করেছি, তোমাদের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দেওয়া থেকে শুরু করে শিক্ষামন্ত্রীর কাছে চিঠি দেওয়া থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের কাছে চিঠি দেওয়া থেকে শুরু করে কলেজের কাছে চিঠি দেওয়া থেকে শুরু করে সমস্ত বাস্তব পরিস্থিতি জানিয়েছি। এই সমস্ত দিক জেনেই কিন্তু অ্যাকচুয়ালি এই বিভিন্ন ইউনিভার্সিটি যেরকমটি বললাম অনলাইনে অ্যাকচুয়ালি তাদের সেমিস্টারের ঘোষণা করেছে। এক্ষেত্রে আবার বলছি, এখনও পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, রাজ্য সরকার কোনো রকমভাবে এ সিদ্ধান্ত দেয়নি, যেমনটি আগের ভিডিওতেও বলেছিলাম, শুধুমাত্র তাদের বক্তব্য তুলে ধরেছে, তাদের মতামত তুলে ধরেছে। আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী যেরকমভাবে আগেরবার নিজে এ ছাত্রছাত্রীদের জন্য অ্যাডভাইজারি জারি করেছিল শিক্ষা দপ্তরের তরফ থেকে, সেরকমভাবেই মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার ছাত্র দরদী হয়ে ছাত্রদের সমস্যার কথা বুঝে ছাত্রদের জন্য ভালো কিছুই নির্দেশ দেবে, যাতে কোনো ছাত্রছাত্রীর সমস্যায় না পড়ে। এবং এই বিষয়টা দেখে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, এই বিষয়টা শুধুমাত্র তারা সংবাদ মাধ্যমে মতামত প্রদান করেছেন, কোনো নির্দেশ দেননি। এখনও পর্যন্ত রাজ্য সরকারের থেকে এটাই নির্দেশ রয়েছে, সর্বশেষ নির্দেশ রয়েছে ইউজিসির গাইডলাইনের মতো, যে পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের ওপর হাতে ছেড়ে দেওয়া হলো, বিশ্ববিদ্যালয় চাইলে অনলাইনে চাইলে অফলাইনে নিতে পারে। সমস্তটাই তোমাদের এক্সপ্লেন করলাম, যদিও এটা চূড়ান্ত সিদ্ধান্ত নয়, তার সত্ত্বেও ও রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের শিক্ষামন্ত্রী অফলাইনে পরীক্ষার সহমত প্রদান নিয়ে তোমরা অনেকেই চিন্তিত, যেমন সেরকমভাবে অনেকের কাছে এটা খারাপ সংবাদ। তার সত্ত্বেও এখন শেষমেশ যে ভরসা ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি ছাত্রছাত্রীদের সমস্যার কথা আশা করি বুঝবে। ক্যালকাটা ইউনিভার্সিটি সহ যে সকল ইউনিভার্সিটি এখনও পর্যন্ত নোটিশ দেয়নি, তারা হয়তো ছাত্রছাত্রীদের এই সমস্যার কথা বুঝে অন্যান্য ইউনিভার্সিটির মতো অফলাইনে নয় অনলাইনেই এক্সামিনেশন কন্ডাক্ট করবে। বাদ বাকি তোমাদের কি মতামত রয়েছে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী তথা রাজ্য সরকারের পরীক্ষার মতামত নিয়ে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না।